আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি সেলিনা মালিক শুনি। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় একটি ভবনে এসি বিস্ফোরণে একজন নিহত ও অন্তত 10 জন আহত হয়েছেন। রবিবার সকাল 10:45 দিকে ঢাকা কলেজের বিপরীতে প্রিয়াঙ্গন শপিং কমপ্লেক্সের পাশে তিনতল একটি ভবনে এই বিস্ফোরণ হয়। এতে ধসে পড়ে ভবনের একাংশ। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। 11:15 দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় আহতদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তবে ঘটনার কারণ সম্পর্কে স্পষ্ট তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস। যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা এড়াতে ঘটনাস্থলে অবস্থান নিয়েছে অতিরিক্ত পুলিশ। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চলছে দ্বিতীয় দিনের উদ্ধার কাজ। এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে 6, আহত হয়েছেন অন্তত 25 জন। রবিবার সকাল থেকে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এই ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহত কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। এদের স্বজনদের 2,00,000 টাকা ও আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। শনিবার বিকালে সীতাকুণ্ডের কদম রসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 9টি ইউনিট 2.5 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে আহতদের চিকিৎসা চলছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক জানিয়েছে চিকিৎসকরা। বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবর্তনে জাতিসংঘের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাতারে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে এই সহযোগিতা চান তিনি। এ সময় রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধেও জাতিসংঘের মহাসচিবকে বিশেষ উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। শনিবার কাতার ন্যাশনাল কনভোকেশন সেন্টারে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে মাদক, মানব পাচার সহ নানা কারণে রোহিঙ্গা ক্যাম্পগুলোর পরিস্থিতি অবনতি হচ্ছে জানিয়ে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে জাতিসংঘের মহাসচিবকে উদ্যোগ নেওয়ার অনুরোধ করেছেন শেখ হাসিনা। এছাড়া সারা বিশ্বের মানুষের ভোগান্তির কথা তুলে ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে জাতিসংঘের মহাসচিবকে বিশেষ পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এলডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আজ যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হত্যার গুজবে আবারও উত্তপ্ত পঞ্চগড়। এই ঘটনায় পৌর বিএনপি নেতা ফজলে রাব্বি সহ 18 জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সংঘর্ষের পর শনিবার পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে 2 জনকে হত্যার গুজব ছড়ানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে শনিবার রাতে আবারও শহরে বেশ কিছু দোকানে হামলা, ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। রাত থেকে সকাল পর্যন্ত চলে অভিযান। গুজব ছড়ানোর অভিযোগে পৌর বিএনপি নেতা ফজলে রাব্বিকে গ্রেপ্তার করা হয়। ভাঙচুর ও লুটপাটে জড়িত আরও 17 জনকে আটক করে পুলিশ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের নিয়ন্ত্রণ নিতে হামলা জোরদার করেছে রাশিয়া। অঞ্চলটি থেকে দেশটির সেনাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে মস্কোপন্থী ওয়াগনার সেনাপ্রধান। এই অবস্থায় জার্মান চ্যান্সেলর ওলাফ শোলসের সাথে বৈঠক করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কয়েক মাস আগেও যে শহরে ছিল প্রায় 75,000 মানুষের বাস, তা এখন অনেকটাই জনশূন্য। বাখমুতের মেয়র আলেকজান্ডার মার্চেনকো জানান, গ্যাস, বিদ্যুৎ আর পানির অভাবে মানবেতর জীবন কাটাচ্ছেন শহরের অবশিষ্ট 4,000 বাসিন্দা। রুশ বাহিনীর মাসব্যাপী চলমান অভিযানে শহরের প্রায় সব ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উত্তরাঞ্চলের কিছু অংশ কব্জা করতে পারলেও পুরো বাখমুত এখনও রুশ নিয়ন্ত্রণে যায়নি বলে দাবি মেয়রের। এর আগে শহরের চারপাশ ঘিরে রাখার দাবি করেন ওয়াগনার প্রধান জেভিনি প্রিগোজিন। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ বাহিনী যাতে অগ্রসর হতে না পারে সেজন্য শহরে গুরুত্বপূর্ণ 2 সংযোগ সেতু ধ্বংস করেছে ইউক্রেন। এই অবস্থায় হোয়াইট হাউসের ওভালে এক সাক্ষাৎকারে ইউক্রেন ইস্যুতে মস্কোকে চাপে রাখতে একসাথে কাজ করার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ও জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।